প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সবুর হোসেন, হাইফিলার প্রিজন ইনফরমেশনে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, প্রথম পর্বে দেখিয়েছিলাম আমরা ওয়ার্ল্ডের বিখ্যাত ওস্তাদ ওস্তাদ সাকিব আর্টি সাহেবের অথেন্টিক কিছু ট্যাডি কবুতর। এ পর্বে আমরা দেখাবো লাল পাড়ি কবুতর। আসুন বরাবরের মতো আমাদের নিয়াজ ভাই। নিয়াজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিয়াজ ভাই আমাদের আজকে মূলত লাল পাড়ি কবুতরগুলো দেখাবেন, আমরা দেখবো এবং তার গুণাবলী সম্পর্কে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো। আসুন দর্শক আমরা লাল পাড়ি কবুতরগুলো দেখি। এগুলো মূলত আপনার পুরো লালপুরিও বলা যাবে না, এটা লালপুরি গেমওয়ালা কবুতর। মালিক মোকাম সাহেব এই কবুতর গুলাকে তার মতো করে ডেভেলপ করছিল মিশ্রে কবুতর দিয়ে। তার যে অরিজিনাল যে লালপুরি কবুতর, তার সাথে জাফর শেখের মিশ্রে কবুতরে মিক্স করে উনি যে কবুতরটা বানাইছে, এটাকে উনি নাম দিয়েছিল গেমওয়ালা ব্রেড। দেখি কিন্তু ভুলাই ফেলবে অনেকে। মাশাল্লাহ দর্শক, এই হলো সেই লালপুরি কবুতর। ওস্তাদ মালিক মোকাম কাক্কার সাহেবের যে কবুতরগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব লাল পাড়ি কবুতর। এটা তিন পেয়ার সরাসরি আনা ছিল, এগুলো তো উস্তাদ মালিক মোকাম কক্কর সাহেবের কাছ থেকে আনা সম্ভব হয়, তাই না ভাই? উনি তো মূলত স্টেম পাতি রাখেন। মাশাল্লাহ, লাল পাড়ি কবুতর। আমরা এই কবুতরগুলো একটু ধরবো, এই লাল পাড়ি কবুতর দেখতে কেমন হয়, কীভাবে লাল পাড়ি কবুতর চিনবেন সে বিষয়ে আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে জানবো, বা এই কবুতরগুলো কেমন রেজাল্ট করে বা আমাদের দেশে কেমন রেজাল্ট করতে পারে আমরা সে বিষয়গুলো আপনাদের তুলে ধরবো। আশা করি আপনারা সাথে থাকবেন। চলুন আমরা কথা বলতে বলতে একটু নিয়াজ ভাইয়ের কাছে যাই। নিয়াজ ভাই কয়েকটা কবুতর আমাদের ধরে দেখাক, আমরা এই বিস্তারিত আমরা দেখি কবুতরগুলো কীভাবে দেখতে হয় চিনতে হয় সে বিষয়ে জানবো। মিয়ানাদির সাহেবের যে লাল পরে মরুম মিয়া নদীরের, তার সাথে আপনার জাফর শেখের মিশ্র কবুতর ক্রস আছে। আচ্ছা, এখন গেমওয়ালা যেটা, এটা তো মিয়া নাজির সাহেবের একটা ব্লাড আছে, সালার ট্যাডি কবুতর গেমওয়ালা। এখন গেম লাগ গায়া যে কবুতরটা এরকম একটা গেম, মালিক মোকামের গেমওয়ালা বলে। মালিক মোকামের গেমওয়ালা ভিতরে আপনার লাল পরিও আছে, সাথে মিশ্র আছে জাফর। আচ্ছা আচ্ছা, দেখেন এই মিলটা আমার ডিরেক্ট আনা ছিল, নর্মালি ভিতরে শান্ত বানা আছে গ্রিন টি। নর্মালি আমি তিন পেয়ার নিয়ে আসছিলাম, সবাই জানে গ্রিন ট্যাগ, ব্লু ট্যাগ এবং অরেঞ্জ ট্যাগ। হুম, জাফর শেখের ডাবলে মিয়ান নাজির টেডি এবং মিশ্রে কবুতর আছে, জাফর শেখের মিশ্রে কবুতর আছে। চোখ দেখলাম পাটটা দেখে, এই যে পাট, মাশাআল্লাহ। এই কবুতরগুলো আমাদের দেশে কেমন পারফর্ম করবে আশা করেন? এটাও এক্স্যাক্টলি আপনার আমার ডাবলার মতো স্লো ফ্লায়ার, এগুলো আপনার একটু লেট করে ওড়ে, কিন্তু এদের এভারেজ খুব ভালো। যখন আপনার পারফর্ম করা শুরু করবে না, তখন আপনার সেম মানে একই শেড দম করবে, কিন্তু আপনার কখনো কম কখনো বেশি এরকম উঠবে না। আচ্ছা আচ্ছা, এদের পাটা দেখিবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা দেখাই দর্শক, এগুলো লাল পাড়ি কবুতর দেখতেছি আমরা, মাশাআল্লাহ। মিয়া নাজির পার্কে, সরি সিএম পার্কে, ওস্তাদ মালিক মোকাম কক্কর সাহেবের লাল পাড়ি কবুতর। আর আমরা এখন অবস্থান করতেছি নিয়াজ ভাইয়ের লক্ষ্যে। নিয়াজ ভাই আমাকে আরেকটা কবুতর শখ করাচ্ছে। এটা আরেকটা মেল ব্লু ট্যাগ। হুম হুম, এটাও ডাইরেক্ট আনা। আচ্ছা, এটা চোখ দেখুন, জানি না আই বোঝা যাচ্ছে কিনা। মাশাআল্লাহ যথেষ্ট, চারটা দেখছেন, মাশাআল্লাহ। ফেদার কবুতর মল্টিং এ আছে। হুম হুম হুম, মাশাআল্লাহ। আমরা লাল পাড়ি কবুতর দেখতেছি, নিয়াজ ভাই আরেকটা কবুতর। এটা নর্নামাদি কবুতর, এটা ফিমেল। প্রথমে দুটা মেল ধরলাম, গ্রিন কালার মেলটাও ধরে শান্ত। এটা হলো গ্রিন ট্যাগ ফিমেল। হুম হুম, এই যে আইস, মাশাআল্লাহ। এটা পুরো মিশে আসছে, আরো কিছু বাচ্চা দেখাবো নি এদের। আচ্ছা, ওদের চোখ দেখলে বুঝতে পারবেন।
মাথাটা দেখছেন শুধু পুরাই, হ্যাঁ হ্যাঁ ফেদার পুরো মানে ধরলে মনে হয় যেন পাকটারে বড়ের দিকে টানতেছে স্প্রিং এর মতো। মায়াটারে ধরো জানি না কেন আদার্স দুই প্যারের থেকে এইটা একটু এক্সপেন্সিভ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চোখ দেখেন এর বাচ্চা একটু হোয়াইটিশ ভাবটা বেশি আসে, অনেক সময় টেডির মতো আসে, আমি দেখাবো। মাশাআল্লাহ, এই যে পাক, পাক গুলো মাশাআল্লাহ দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পুরো বডির দিকে আর কি টেনে ধরে, হ্যাঁ হ্যাঁ, মল্টিং আছে তো, জি জি জি, বুঝতে পারছি। এটা হলো ফিমেল, এটা হলো ব্লু ট্যাগের ফিমেল। আচ্ছা, আমাদের ওয়েদারের জন্য মাশাল্লাহ অনেক ভালো, আর এগুলো অনেকটা আপ ডাউন করে ওরে, একদম খুব হাইট নিয়ে ওরে তা না। আমরা তো অনেকগুলা মানে মোটামুটি লং টাইম ভ্যানিশে থাকে না, লং টাইম ভ্যানিশে থাকে, ভ্যানিশে থাকে, কিন্তু আদার্স তো পুতার মতো লং টাইম থাকে না। ছোট নখ কালো হবে 100%, জি জি, ছেড়ে দেই, হ্যাঁ হ্যাঁ। এইটা মূলত এই দুটো হলো এক পেয়ার কনস্টামেল, এইটা ফিম। আচ্ছা আচ্ছা, নিয়ে আমাদের একটু বাচ্চা ধরে দেখেন এর বাচ্চার কোয়ালিটি কেমন হয়, যদি একটা বাচ্চা ধরে দেখাতেন তাহলে আমি আপনারে এটা আমার অনেক ফেভারিট একটা মেল বেবি, এটা গ্রিন ট্যাগ মেলের বাচ্চা, হ্যাঁ আচ্ছা, এটা দেখতে অনেকটা সালারা টেডির মতো, আচ্ছা, কিন্তু এটা আস্তে আস্তে এজ যত বাড়বে না তত ডার্ক হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেলটা অনেক এক্সেপশনাল ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাচ্চা অনেক ভালো হয়, এই যে চোখ, চোখটা একবার দেখি না ভাই, পাকিস্তানের ভিতরে যেটা মিডিয়াম এবং লার্জ হয় সেটা দেখেন, চার আঙ্গুল, চার আঙ্গুলের থেকে একটু বেশি, সাড়ে চার হবে। কবুতরের হাড্ডির জোর যত মিশানো থাকবে তত এর মাংসপেশি কম থাকবে, কবুতর ওয়েটলেস হবে। চিকন থাকে বন্ধ গুলা, তাই তো? এই একটা ফিমেল বেবি দেখেন, এটা 10 পাক ঝাড়ছে, খুবই এক্সেপশনাল একটা ফিমেল। এই টাইপের ফিমেল আমি
ফার্স্ট পেলাম। আচ্ছা আচ্ছা, কি কি গুণাবলী দেখলেন এটা মানে? মানে নরমালি তো আমাদের কবুতরগুলো আপনারা যখন ব্রিডিং করা হয় না, চোখের কালার রেডিশ হইলে আস্তে আস্তে ওর সাথে আরেকটা রেডিশ আইজ জোর দিলে চোখের কালারটা রেড হয়ে যায়। আবার দেখা যায় যে কোনো কবুতরের চোখের কালার গ্রে আছে, হ্যাঁ, গ্রের সাথে আবার হোয়াইট দিলে সেটা দেখা যায় যে পিঙ্ক ডোরা আসে। আচ্ছা, তা কবুতর আসলে পেয়ারিং এর ক্ষেত্রে, ব্রিড মেইনটেইন এর ক্ষেত্রে আপনার সাদা চোখ, গ্রে চোখ এবং লাল চোখ সবগুলোরই দরকার আছে। যদি কবুতর গুলো আপনার ওয়েল ব্যালেন্সড করে আপনি মেইনটেইন করতে চান, তা সেই ক্ষেত্রে আমার লফটে এই টাইপের বেবি খুব কম ধরে। আচ্ছা, দেখেন আপনি দেখে বুঝবেন এটার চোখ কিন্তু পুরো টেডের মতো। হ্যাঁ, ব্রিডিং এর জন্য এই কবুতর গুলো খুবই কাজে দেবে, এই ফিমেল দিয়ে আমরা জেনারেশনটাকে মেইনটেইন করতে পারবো, কবুতর নষ্ট হবে না। এখনো বোঝা যাবে না কারণ সবে 10 পাক ঝাড়ছে। কবুতরের চোখ মূলত আপনার আপনি চাইলে মেইনটেইন করতে পারেন কালার দিয়ে। জি জি, যদি আপনি নরমালি চোখ এবং কালার নরমালি আপনি যদি একটু লালচে চোখের কবুতরের সাথে সাদা চোখের কবুতর জোর দেন না, তাহলে দেখবেন আপনার চোখে লাল ডোরা আসবে, রিং আসবে। আমি নরমালি লোকাল কবুতর দিয়ে এটা করছি, বের হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু লালের সাথে লাল পড়লে চোখ আরো লাল হয়ে যাবে, যেহেতু এদের ভিতরে ডাবল। হ্যাঁ, ডাবল আছে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আমাদের মিয়াজ ভাইয়ের, উস্তাদ মিয়া নাজির পার্টির এক সময়কার উস্তাদ, এখন তো সিএম পার্টিতে, উস্তাদ মালিক মুকাম পাক্কা সাহেবের কিছু লাল পাড়ি কবুতর দেখিয়েছি প্রিয় দর্শক। আর আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম অথেন্টিক সাকিব আট্টি সাহেবের ট্যারি কবুতর, সেখানে ছিল 10 নম্বর 41 নম্বর কবুতর কীভাবে চিনবেন তার গুণাবলী। আমরা এ পর্বে দেখালাম আপনাদের লাল পাড়ি কবুতর, আমরা এরপরে আরেকটা পর্ব করে সেটা আমরা দেখাবো ডাবলা কবুতর, তাই তো ভাই? আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি লাল পাড়ি কবুতর নিয়ে। সবাই ভালো।